বাংলায় উপনির্বাচন করানোর দাবিতে বিগত বেশ কয়েক সপ্তাহ যাবৎ সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনে গিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। এই আবহে তৃণমূলের এই মরিয়া ভাবকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী, পাশাপাশি জুড়ে দিলেন এক বড় অভিযোগ। রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেন যে উপনির্বাচন করাতেই নাকি রাজ্য সরকার কোভিড পরিসংখ্যানে কারচুপি করছে, সংক্রমণের সংখ্যা কম করে দেখাচ্ছে। তবে এর পাল্টা জবাবও দিয়েছে ঘাসফুল শিবির। মঙ্গলবার দুর্গাপুরে বিক্ষোভ এক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিরোধী দলনেতা। বিজেপির অভিযোগ, ডিপিএল এর জমি বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছে রাজ্য। এর প্রতিবাদে সভা করে গেরুয়া শিবির। সেখানে শুভেন্দু বলেন, বিজেপিকে ঠেকাতে জনসভা মিছিল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, আবার সব জায়গায় বলে দিয়েছে করোনার পজিটিভ রিপোর্ট কম করে দেখাতে হবে। শুভেন্দুর যুক্তি, ছটফট করছেন নন এমএলএ মুখ্যমন্ত্রী, চৌঠা নভেম্বরের মধ্যে জিততে না পারলে মুখ্যমন্ত্রীত্ব খোয়াতে হবে, প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক, আর তো কেউ নেই মুখ্যমন্ত্রী হওয়ার মতো, একটাই পোস্ট, বাকি সব তো ল্যাম্প পোস্ট, তাই সব জায়গায় বলছে করোনা কম দেখাও, না হলে আমি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবো না। শুভেন্দু উত্তরাখণ্ডের উদাহরণ টেনে এনে বলেন, সংবিধানে ছ মাসে জিতে আসার কথা বলা রয়েছে, কিন্তু তারপরে কি হবে লেখা নেই। উত্তরাখণ্ডে আমাদের নন এমএলএ মুখ্যমন্ত্রী ছিল, আমরা বদলে এমএলএ মুখ্যমন্ত্রী করেছি। বিজেপি মানুষের স্বাস্থ্যের কথা আগে ভাবে। এদিকে শুভেন্দুর এহেন অভিযোগের প্রেক্ষিতে পাল্টা তোপ দেগেছেন তৃণমূলের মুখপাত্র তাপস রায়। তিনি সংবাদ মাধ্যমকে এ বিষয়ে বলেন, বিরোধী দলনেতা যে সুরে কথা বলছেন তা শুনে কি তাহলে ধরে নেব যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বিজেপি নেতারা নিচ্ছেন?